চট্টগ্রামে প্রায় 16,000 হেক্টর জমিকে চাষাবাদের আওতায় আনাসহ 25 কিলোমিটার বাঁধ কাম সড়ক নির্মাণে 1,158 কোটি টাকার প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 42 মাস মেয়াদের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পটির সময় 23 মাস পেরিয়ে গেলেও প্রকল্পে সরকারি বরাদ্দ মিলছে মাত্র 80 কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের কাজও হয়েছে মাত্র 10%। মেয়াদের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও মাত্র 94 কোটি টাকার কার্যাদেশ দিতে পেরেছে বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে প্রকল্পের জন্য প্রস্তাবিত জমি অধিগ্রহণ না করেই শুরু হয়েছে প্রকল্পের কাজ। প্রকল্পে মাটি কিনে এনে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও মানছেন না প্রভাবশালী ঠিকাদাররা। প্রকল্পে বাঁধ নির্মাণের জন্য মাটি কেনার জন্য বরাদ্দ থাকলেও জমি মালিকদের অন্ধকারে রেখে প্রকল্প লাগোয়া তাদের জমির মাটি কেটে নির্মাণ করা হচ্ছে বাঁধ। অন্যদিকে পাউবো কর্মকর্তারা বলছেন বাঁধ নির্মাণের জন্য শুষ্ক মৌসুমের প্রয়োজন হয়, এই মৌসুমে আর 8 থেকে 10 দিন কাজ করতে পারবেন। বর্ষা শুরু হলে প্রকল্পের কাজ করা সম্ভব হবে না, তাই ঠিকাদাররা দ্রুত কাজ করতে গিয়ে সামান্য ত্রুটি বিচ্যুতি হচ্ছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার 15টি ইউনিয়ন ও পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া শিকলবাহা থেকে চানখালি পর্যন্ত 26টি খালের এক পাশে এ বাঁধ নির্মাণ এবং 11টি খালে 30 কিলোমিটারের বেশি পুনরায় খননের মাধ্যমে পটিয়া উপজেলাকে বন্যার ক্ষতি থেকে নিরাপদ করার লক্ষ্যে এই প্রকল্পটি নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে প্রায় 3200 হেক্টর জমি সেচ সুবিধা পাবে। আবার আকস্মিক বন্যা ও মৌসুমী বন্যা থেকে প্রকল্প এলাকার 13,200 হেক্টর জমির ফসল রক্ষা পাবে।